দিল্লি টেস্টে অভিষেকের অপেক্ষায় ঈশান কিশান, একাদশের বাইরে পাঠানো হবে যাকে। ইতিহাস বদলে দেওয়া মেয়েদের আইপিএল, সোমবার নিলামের আগে এক নজরে দেখে নিন বিভিন্ন খুঁটিনাটি। রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার বিরুদ্ধে খেলবেন, ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হলো উনাদগাদকে। মাত্র 3 দিনেই সমাপ্ত হলো বর্ডার গাভাস্কর ট্রফি। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলার নমুনা দেখিয়েছে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে দলের উইকেট রক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন কেএস ভরত, অন্যদিকে সুযোগ পেলেন না ঈশান কিশান। ভারতীয় দল নাগপুর টেস্টের প্রথম দিন থেকেই চাপে রেখেছিল অজি দলকে। ভারতীয় দলের হয়ে পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ দুর্দান্ত শুরু করেন, এরপর বাকি কাজ সম্পন্ন করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। 177 রানেই পুরো অজি দল প্যাভিলিয়নে ফিরে যায়। প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে সেরা ব্যাটিং প্রদর্শন করে দেখান রোহিত শর্মা, ক্যারিয়ারের 9ম শতরান জুড়লেন অধিনায়ক। অক্ষর প্যাটেল ও জাদেজার প্রচেষ্টায় ভারতীয় দল 400-এর গন্ডি টপকানোর পর এক ইনিংস 132 রানে জয়লাভ করে ভারতীয় দল। যদিও ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে ব্যর্থ কেএস ভরত, এই ম্যাচে তিনি ফ্লপ হন এবং টিম ইন্ডিয়া তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের শূন্যস্থান পূরণ করতে ব্যর্থ হন তিনি। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের প্লেইং ইলেভেনে ঈশানকে অন্তর্ভুক্ত করতে পারেন অধিনায়ক ও কোচ। বাজে প্রদর্শনের পর কেএস ভরতের দল থেকে বাদ পড়ার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে, কারণ ভারতের টপ অর্ডারে কোনো বাঁহাতি ব্যাটসম্যান নেই, আর তাই টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের অভাব পূরণ করতে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ঈশান কিশানকে ম্যাচ খেলার সুযোগ দিতে পারেন। ঈশান তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে যে কোনো বোলিং লাইন আপকে ছিন্ন ভিন্ন করার ক্ষমতা রাখেন। ঈশান কিশানের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খুবই দর্শনীয়, একই সঙ্গে গত বছরেও নিজের ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। অনেক ম্যাচেই তিনি তার দ্রুত ব্যাটিং করে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করেছেন, এছাড়া তার উইকেট কিপিং দক্ষতা বিস্ময়কর। ভারতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান এখন পর্যন্ত 13টি ওডিআই খেলেছেন, যার মধ্যে তিনি 507 রান করেছেন, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও আছে। একই সঙ্গে টি-টোয়েন্টি 27 ম্যাচে 653 রান করেছেন তিনি, এর সঙ্গে 48টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন 2,985 রান। ইতিহাস বদলে দেওয়া মেয়েদের আইপিএল, সোমবার নিলামের আগে এক নজরে দেখে নিন বিভিন্ন খুঁটিনাটি। আইপিএলের বিশ্বব্যাপী সাড়া জাগানো সাফল্যের পর বিসিসিআই আগামী মাসে প্রথমবারের জন্য মহিলাদের আইপিএল আয়োজন করতে চলেছে। মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণে 5টি দল অংশ নিচ্ছে। আইপিএলের আদলে মহিলাদের আইপিএলও হবে নিলাম। সোমবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 12 কোটি টাকা খরচ করতে পারবেন, অর্থাৎ নিলামে মোট 60 কোটি টাকার ক্রিকেটার কেনা হবে। WPL-এ ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইজ রাখা হয়েছে 50 লক্ষ। এর মধ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, ওপেনার স্মৃতি মন্ধনা, অলরাউন্ডার দীপ্তি শর্মা, অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী মহিলা দলের অধিনায়ক শেফালি ভার্মা রয়েছেন। 24 জন ক্রিকেটারের বেস প্রাইজ 50 লক্ষ টাকা, 30 জন ক্রিকেটারের বেস প্রাইজ 40 লক্ষ টাকা রাখা হয়েছে। এর মধ্যে ভারতের 4 জন ক্রিকেটার রয়েছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কমপক্ষে 15 ও সর্বোচ্চ 18 জন ক্রিকেটার রাখতে পারবেন। স্কোয়াডে 6 জনের বেশি বিদেশি ক্রিকেটার রাখা যাবে না। মোট 30টি বিদেশি ও 60 জন ভারতীয় ক্রিকেটার, মোট 90 জন দল পাবে। নিলামে অংশগ্রহণকারী 409 জন, যার মধ্যে ভারতীয় 246 জন, বিদেশি 163 জন। সিরিজের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে রাতারাতি দল পরিবর্তন অস্ট্রেলিয়ার, দলে সুযোগ পেলেন এই মারাত্মক প্লেয়ার। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দল ভারতের কাছে 1 ইনিংস 132 রানে পরাজিত হয়ে সিরিজ 1-0 ব্যবধানে পিছিয়ে। বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে 17 ফেব্রুয়ারি থেকে। দিল্লিতে 17 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে উল্লেখযোগ্য পরিবর্তন করতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহ নেমানকে অস্ট্রেলিয়া দলে যোগ করা হয়েছে। কুইন্সল্যান্ডের সতীর্থ মিচেল সোয়েপসনের জায়গায় কুহ নেমান আসবেন। প্রথম সন্তানের জন্মের কারণে দেশে ফিরে আসতে হচ্ছে সোয়েপসনকে, যদিও নাগপুরে প্রথম টেস্টের একাদশে সোয়েপসন জায়গা পাননি। পাকিস্তানের মহিলা দলকে 7 উইকেটে হারিয়ে দিল ভারত। এই জয়ে বড় অবদান থাকলো শিলিগুড়ির উইকেট কিপার ব্যাটার রিচ ঘোষের। 20 বলে 31 রান করে অপরাজিত থাকেন রিচ। তার ঝোড়ো ইনিংসে ছিল 5টি বাউন্ডারি। 38 বলে 53 রান করে অপরাজিত থাকেন জেআইমা রড্রিগেস।
রিচ ও জিয়াইমার জুটি ভারতীয় দলকে ম্যাচে জেতালো। রান তাড়া করতে নেমে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। 13.3 ওভারে দলে 93 রানের মাথায় ব্যক্তিগত 16 রান করে আউট হয়ে যান অধিনায়ক হরমনপ্রীত কৌর। সে সময় মনে হচ্ছিল ভারতের পক্ষে এই ম্যাচ জেতা কঠিন, কিন্তু রিচ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তিনি বাউন্ডারি মারতে শুরু করায় চাপে পড়ে যান পাকিস্তানের বোলার ও ফিল্ডাররা। উল্টো দিকে জেমাইমাও অসাধারণ ব্যাটিং করেন, এর ফলে সহজ জয় পায় ভারত। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হলো। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। দ্বিতীয় ওভারেই পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় ভারত। দীপ্তি শর্মার বলে হরমনপ্রীতের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান জাভেরিয়া খান 8 রান করে। অপর ওপেনার মুনিবা আলী করেন 12 রান। রাধা যাদবের বলে মুনিবাকে স্ট্যাম্প আউট করে দেন রিচা। এরপর আউট হয়ে যান নিদা দার 0 রানে। পূজা বস্ত্রকরের বলে ক্যাচ নেন রিচা। 43 রানে 3 উইকেট হারায় পাকিস্তান। সিদ্রা আমিন করেন 11 রান। রাধার বলে ক্যাচ নেন রিচা। 68 রানে 4 উইকেট হারালেও অধিনায়ক বিসমার অপরাজিত 68 ও আয়েশা নাসিমের অপরাজিত 43 রানের সুবাদে 4 উইকেটে 149 রান করতে সক্ষম হয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার শেফালি ভার্মা ও ইয়াস্তিকা ভাটিকা। 17 রান করে আউট হয়ে যান ইয়াস্তিকা। তবে 3 নম্বরে ব্যাটিং করতে নেমে অপরাজিত থাকেন জেমাইমা। তার সঙ্গে হরমনপ্রীতের জুটি জমে উঠেছিল, কিন্তু হরমনপ্রীত খারাপ শট খেলে আউট হয়ে যান। এরপর জেমাইমার সঙ্গে জুটি বাঁধেন রিচ। এই জুটি ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। পাকিস্তানের হয়ে নসরা সান্ধু 15 রান দিয়ে 2 উইকেট নেন। 25 রান দিয়ে 1 উইকেট নেন সাদিয়া ইকবাল। রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রের হয়ে বাংলার বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হলো বাঁহাতি পেসার জয়দেব উনাদগাদকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে ছিলেন উনাদগাদ, তবে নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। দিল্লিতে দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার, এই ম্যাচেও ভারতের হয়ে উনাদগাদের খেলার সম্ভাবনা নেই, সে কারণেই তাকে ছেড়ে দেওয়া হলো। এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয়শা জানিয়েছেন, ভারতের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে নির্বাচকরা জয়দেব উনাদগাদকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে থাকছে না জয়দেব, তিনি সৌরাষ্ট্র দলে যোগ দেবেন। 16 ফেব্রুয়ারি থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে চলবে রঞ্জি ট্রফি ফাইনাল। বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি ফাইনাল খেলার জন্যই ছেড়ে দেওয়া হলো জয়দেবকে। সেমিফাইনালে কর্ণাটককে 4 উইকেটে হারিয়ে পঞ্চমবার রঞ্জি ট্রফি ফাইনালে উঠেছে সৌরাষ্ট্র। রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ হয়েছে সেমিফাইনাল ম্যাচ। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্রের দরকার 115 রান, 6 উইকেট হারিয়ে সেই রান করে নেয় সৌরাষ্ট্র। 2019-20 মৌসুমেও রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা সৌরাষ্ট্র লড়াই হয়েছিল, সেই ম্যাচে জিতে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। এবার অবশ্য সেই হারের বদলা নিতে মরিয়া বাংলা। এবার রঞ্জি ট্রফি ফাইনালে যে দুটি দল উঠেছে তাদের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। বাংলা যেমন সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় স্কোর করেছে, তেমনই কর্ণাটকের বিরুদ্ধে সৌরাষ্ট্র বড় স্কোর করেছে। প্রথম ইনিংসে 202 রান করে সৌরাষ্ট্রের অধিনায়ক অর্পিত বাঁশবদা। 160 রান করেন শেল্ডন জ্যাকসন। 72 রান করেন চিরাগ জানি। সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া সেমিফাইনালে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছেন। ফাইনালে আবার খেলবেন উনাদগাদ, ফলে বাংলাকে সতর্ক থাকতে হচ্ছে। গতবার ফাইনালে বাংলা দল যে ভুল করেছিল, এবার আর সেই ভুল করতে নারাজ। Thank you.